মাটি, ধুলোর মেঘে ঢাকল চারপাশ। টুইন টাওয়ার ধূলিস্বাস্থ্য হয়ে গেছে, দেখুন এক পুরো ধুলোর মধ্যে ধুলো, কিন্তু আমরা ঠিক 400 মিটার দূরে রয়েছে। এখানেও আসছে প্রচুর লোক, সকাল থেকে এখানে মোবাইলে ছবি তোলার জন্য এসেছিলেন, এবং আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, প্রচুর ভিড় এখানে। এবং এই ভিড়ের মধ্যে কিন্তু আজকে এই ব্রিজের ঠিক 400 মিটার দূর অব্দি কিন্তু এখনো আসছে। এসা ডর সা লাগা কি একবার জেসে জমিন হিল গই হো, ভাইব্রেশন বহুত থি, মানে দেখা ইয়াহ পর পহলি বার এসা মঞ্জর দেখা, ইয়ে তো বহুত খতরনাক, পহলি বার দেখ রাহা হু। জোড়া আবাসন ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ধুলোর ঝড়ে ঢেকে যায় চারপাশ। আশেপাশের আবাসনের ছাদ থেকে ধ্বংসস্তূপের উপর জল ছেটাতে শুরু করে দমকল। জলের ট্যাঙ্কারগুলিকেও চালু করা হয়, কাজ করতে শুরু করে স্মগ গানগুলি। ধুলোর প্রকোপ কমতেই শুরু হয় সাফাইয়ের কাজ। तस्वीर हम उसी ट्विन टावर की दिखाएंगे जो अब से कुछ देर पहले ध्वस्त हो चुका है, लेकिन उसको साफ कैसे किया जाए, तो सफाई में जो टीम्स हैं वो जुट चुकी हैं, क्योंकि यहाँ आसपास आप तस्वीरों में देख सकती हैं कि यहाँ पर बुलडोजर जो हैं वो भी यहाँ पर हैं, यहाँ पर ट्रैक्टर्स हैं, उसमें सभी मलबे को रखा जा रहा है ताकि उसके बाद ये सीएनडी वेस्ट प्लांट जहाँ पर है वहाँ पहुँच जाए। ডিমোলিশন যে ডেভরিজ গুলো সেটা আজকে ছিল প্রায় 80 টনের কাছাকাছি, যেটা আমি দেখতে পেলাম, ফলে সেটাও অনেক টেকনোলজি আছে। আমি মনে করি যে এটা হচ্ছে বেস্ট হচ্ছে রিসাইকেল এগ্রিগেট কংক্রিট, মানে পুরনো বিল্ডিং এর গুলোকে সেই পাথরগুলোকে আবার পাথর হিসেবে কনভার্ট করে আবার যদি পুরনো নতুন বিল্ডিং বানাতে আমরা কাজে লাগাতে পারি, এবং সেটা কিন্তু এই যে টেকনিক রিসাইকেল এগ্রিগেট কংক্রিট। জোড়া ইমারত ধ্বংসের পর দেখা যায় ধ্বংসাবশেষের পাহাড়, রাস্তায় পুরো ধুলোর আস্তরণ আর কংক্রিটের টুকরো ভর্তি। নয়ডা প্রশাসনের মতে জোড়া ইমারত ধ্বংসের পরে অন্তত 80,000 টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যা পুরোপুরি সরাতে অন্তত 3 মাস সময় লাগতে পারে। এবিপি আনন্দ, তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।